রাজ্য জুড়ে এখন বিধানসভা ভোটের আবহ। প্রচার সহ নির্বাচনী নানান কাজকর্ম করতে সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করেছে তাদের নির্বাচনী অফিস। একইভাবে উত্তর জেলার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে তৈরি করা হয়েছিল নির্বাচনী বুথ অফিস। নির্বাচনী প্রচারও হচ্ছিল সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে। এরই মাঝে ধর্মনগরে শুরু হয়েছে রাজনৈতিক সন্ত্রাস। বিজেপির বুথ অফিস পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভাগ্যপুর গ্রামের 5 নং বুথ অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুষ্কৃতিকারী। ঘটনা শুক্রবার গভীর রাতে। সকালে ঘটনাটি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিশ্ববন্ধু সেনের কানে পৌঁছলে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং পরিদর্শন করেন। সবশেষে দলীয় কর্মী সমর্থকদের পুনরায় সেই বুথ অফিস নির্মাণের পরামর্শ দেন। ঘটনার খবর পেয়ে পুড়ে যাওয়া বুথ অফিসে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। এদিকে প্রার্থী বিশ্ববন্ধু সেন বলেন, কে বা কারা রাতের আঁধারে এই অফিসে আগুন দিয়েছে তা জানা নেই, তবে এটা বিরোধী জোট আশ্রিত দুষ্কৃতিকারীদের কাজ বলে তার দাবি। তিনি বলেন, বিরোধীরা এমন কাজ করে মানুষের মন থেকে চিরতরে দূরে সরে যাচ্ছে। বিরোধীদের পায়ের নিচে মাটি নেই, তাই তারা নির্বাচনী বুথ অফিস পুড়িয়ে দেওয়ার মতো নিন্দনীয় কাজ করছে। আর এমন কাজ করে বিজেপি দলকে আটকানো যাবে না বলে ওই দিনে বিরোধী শিবিরকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা আইনি পথে যাব, আইনি পথে যাচ্ছি, অলরেডি যাওয়া হয়েছে। আমি বারবার কিন্তু একটা কথা বলি, রাজনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কিন্তু জনগণ। সেটা শুধু ভোটের সময় না, যারা যে বা যারা রাজনীতি করেন, মূল চালিকা শক্তি হচ্ছে জনগণ। জনগণ যেটা বিচার করেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে বিচার করবেন। আজকে এই আগুনে পুড়ে যাওয়া ঘর কে বা কারা করতে পারে, এই উপলব্ধি সকলেরই আছে। কিন্তু আমি এখানকার এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সবার কাছে একটা আবেদন রাখব, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আইনি কারবাইয়ে যাব এবং নিজেদের কাজ নিজেরা করবেন। মানুষ দেখেছে, মানুষ বুঝেছে। আমি যারা এই সকল দুষ্কৃতিকারীদেরকে তো চ্যালেঞ্জ করি, কারণ সার্টেন এরিয়া, আমি কয়েকটা এরিয়ার নাম বলি, ক্ষমতা থাকুক করুক না গিয়ে, মুংনাং বাজার এলাকায় করুক গিয়ে, করুক না পদ্মপুর এলাকায় করুক গিয়ে, নিজেরা বুথ অফিস খুলতে পারে না। বুথ অফিস খুলেছে? আমার নাম বলার দরকার নেই, বুথ অফিস খুলতে পেরেছে? তাহলে অন্যের বুথ অফিস জ্বালিয়ে বন্য উৎসব পালন করে। আই এম ক্লিয়ার from which brain, from where the incident occurred here. সবাই জানেন, সবাই বুঝেন। আমি জনগণের কাছে বিচারের দায়িত্ব দিয়ে দিলাম। আমি আবার বলেছি, এবার নির্বাচনের স্ট্র্যাটেজি কিন্তু আমরা বলেছি, ভোটে বিজেপি জয়যুক্ত হবে, সরকার গঠন করবে, তারপর কারোর মনে যেন কোন রকম প্রতিশোধাত্মক মনোভাব না থাকে। অনেক মিটিং এ বলেছি, আমি অনেক মিটিং এ বলেছি। রাজ্যে জনগণ আবারও বিজেপি দলকে বিপুল ভোটে জয়ী করে রাজ্যে পুনরায় সরকার প্রতিষ্ঠিত করবেন বলে এদিন দাবি করেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।